সেই মানুষজন মানে উমুক উমুক এনেকা খুব কথাবিলাক আমি কৈ পেলাওঁ। কিন্তু জন্মত আমি সকলোৱে মানুহ হিচাপে জন্ম পাওঁ, কিছুমান পৰিৱেশ পৰিস্থিতিবিলাকে আমাক বাধ্য কৰায়। যেনেকৈ এজন ল'ৰা বা এজন ছোৱালী স্কুলৰ পৰা ড্ৰপ আউট হয়, আমি ড্ৰপ আউট শব্দটো খুব ভালকৈ ইউজ কৰোঁ, ড্ৰপ আউট। কিন্তু ড্ৰপ আউটৰ লগত আৰু দুটা শব্দ আছে, পুল আউট আৰু পুচ আউট। মই ইংলিছতে কৈছোঁ কথাটো, ড্ৰপ আউট এই স্কুল কাৰণে নিজে গতকা থাঙে, স্কুল এৰি যে যায় ল'ৰা ছোৱালীয়ে, কিহৰ কাৰণে এৰিব লগা হয়? কোনোবা এল পি স্কুলতে স্কুল এৰি যায়, কোনোবা হাই স্কুলতে স্কুল এৰি যায়, কোনোবা কলেজত স্কুল এৰি যায়, কোনোবা ইউনিভাৰ্চিটিলৈকে পঢ়িব নাপায়। এই ড্ৰপ আউটটো কিহৰ কাৰণে হয়? এইটো আমাৰ কিছুমান পৰিৱেশ পৰিস্থিতিৰ কাৰণে। কিছুমান ল'ৰা ছোৱালীক ফুল আউট কৰে, ফুল আউট কৰে মানে টানি টানি ওলাই লৈ যায় যে তুমি আৰু পঢ়িব নালাগে। এইটো হ'ল এটা পৰিৱেশ। কিছুমান পৰিয়াল আছে পঢ়াব নোৱাৰে, যে পঢ়াব নোৱাৰে, আৰু কিছুমান পৰিৱেশ আছে সেই শিক্ষাৰ কাৰণে ভাল পৰিৱেশ নহয়, তাত ল'ৰাজন ছোৱালীজনক টানি টানি ওলাই লৈ যায়। কিন্তু আমি সেইটো দেখিবলৈ নাপাওঁ, দেখাত কোনো টানি নিয়ে নাই, মানে পঢ়িব দিছে, কিন্তু ছিষ্টেমে পৰিৱেশে এনেকৈ কৰিছে যে সি স্কুল কলেজ নেৰিলে ইয়াৰ উপায় নাই। আৰু কোনোবা কি কৰে, পুচ আউট কৰে, কোনোবা খেলি মুচি বাহিৰ কৰি দিয়া হয় যে তুমি আৰু পঢ়িব নালাগে। গতিকে আজি আমাৰ এনেকুৱা কিছুমান পৰিৱেশ পৰিস্থিতি আছে য'ত আজি কোনোবা এজন ভাল যুৱ ল'ৰা, মা দেউতাৰ মৰম পাই ডাঙৰ দীঘল হোৱা ল'ৰাজনৰ উগ্ৰপন্থী হৈছে। কিহৰ কাৰণে হৈছে? ইয়াৰ কাৰণে সেই ব্যক্তিজন আমি দোষী কৰিলে নহ'ব। আজি আলফাই হওক, এন ডি পি হওক, বা কোনোবা এন এছ ইয়ানে হওক, যিমানেই হওক, যে ইয়াত আমাৰ পৰিৱেশ পৰিস্থিতি, আমাৰ সামাজিক যিটো পৰিস্থিতিৰ কিছুমান পৰিৱেশ আছে যিটো আমি জগৰীয়া কৰিবলৈ বাধ্য হওঁ। আৰু সমাজত বহুত গা এৰা মানুহ আহিছে। মই বহুত সময় আগৰ পৰা কৈছোঁ আমাৰ অভিভাৱকসকলক, এটা সময়ত আজিৰ পৰা 20-25 বছৰ আগৰ পৰা আমাৰ অভিভাৱকসকলে কথা ক'বলৈ আৰম্ভ কৰিছে, এতিয়া আমাৰ হাতত আৰু একো নাই, যুৱকসকলে যি কৰিব কৰিব। কিন্তু সমাজ এখন যদি সম্পূৰ্ণভাৱে গঢ়িব লাগে, অকল যুৱকসকলক লৈ পেলাই নহয়, সমাজৰ নিয়ম নীতি ৰীতি নীতি এই গোটেই কথাবিলাক অভিভাৱকসকলৰ ওপৰত ডিপেণ্ড কৰে। তো সেইকাৰণে আজি পৰিৱেশটো আমি ঠিক কৰিব লাগিলে সকলো মিলি পেলাই কাম কৰিব লাগিব। আনপিনেদি মহাত্মা গান্ধীয়ে কৈছিলে আনটাচেবিলিটি, যিটো মানুহক মানে মানে কি টাচ নকৰে, এই হৰিজনবিলাকক বা বিভিন্ন দলিতবিলাকক এটা সময়ত মানে উচ্চ জনগোষ্ঠীৰ মানুহবিলাকে, সেই সময়ত মহাত্মা গান্ধীয়ে ইয়াৰ বিপৰীতে থিয় হৈছিলে। আৰু আজি মই ক'ব বিচাৰিছোঁ, আজি তেনেকুৱা আমাৰ মাজত নাই, মানে কাৰোবাৰ চুবলৈ নাপায়, কোনোবা দলিত হয় ট্ৰাইবেল হয়, সেইবিলাক পৰিৱেশ নাইকিয়া হৈ গৈছে। কিন্তু ই আজিও কিছুমান পৰিৱেশ আছে, জাতি কমনৱেল যিটো ফিলিং, জাতিগত চিন্তাবিলাক আমি নাইকিয়া কৰিব লাগিব। এই বিশ্বখন আমাৰ বিশ্ব, ইয়াৰ ধৰ্ম আমি নিজে সৃষ্টি কৰি লৈছোঁ, জাতি আমি নিজে সৃষ্টি কৰি লোৱা, আজি নহয় হয়তো বহুত লাখ বছৰ আগত, হাজাৰ বছৰ আগত সৃষ্টি হৈছে। কিন্তু আমি সৃষ্টি কৰা কিছুমান কাৰণত আমাৰ মানৱতাটো হেৰাই যাব নালাগে। গতিকে পৃথিৱীখন এতিয়াও সুন্দৰ, এতিয়াও মানে সকলো শেষ হৈ যোৱা নাই। আজি পৃথিৱীখন লেতেৰা কৰিছে, মানে গণ্ডা কৰিছে, সেইটো আমাৰ মানে বেয়া চিন্তাৰ কাৰণে হৈছে। এই মোদী ডাঙৰীয়া প্ৰাইম মিনিষ্টাৰ হৈ কৈছে স্বচ্ছ ভাৰত অভিযান, স্বচ্ছ ভাৰত, স্বচ্ছতাটো আমি সকলোৱে জানো। কিন্তু আজি ভাৰতৰ প্ৰাইম মিনিষ্টাৰে আহি ক'ব লগা হৈছে, কাৰণটো হ'ল দেখি পেলাই উপলব্ধি কৰিছে যে এইটো বেয়া হৈ আছে, এইটো ক'ব লাগিব। পুনৰ আজি কৈছে যে প্লাষ্টিক ফ্ৰী হ'ব লাগে, প্লাষ্টিকটো এনেকুৱা বস্তু যে মাটিও এইটো মানে কি কৰিব নোৱাৰে, মাটিও এইটো মানে পচাই পেলাব নোৱাৰে, শেষ কৰিব নোৱাৰে, বহুত বছৰ বছৰ ইয়াত ৰৈ যায়, গোটেই পলুচন কৰে, সেইকাৰণে প্লাষ্টিকটো এতিয়া নাইকিয়া কৰিব লাগে বুলি কৈছে। কিন্তু আজি আমি ইয়াৰ পৰা কেনেকৈ আমি উদ্ধাৰ হ'ব পাৰিম, এইটো আমি চেষ্টা কৰিব লাগে। নোৱাৰে একো কথা নাই, আজি গ্ৰাম্য অঞ্চলত প্লাষ্টিকৰ একো প্ৰয়োজনেই নাই, কিন্তু আজি আমি প্লাষ্টিকটো ইউজ কৰি আছোঁ যিটো নেকি আমাক ক্ষতি কৰি আছে। আমাৰ চাহ খাওঁ কাপত, গৰম চাহৰ কাপ, তাত মানে আমি গৰম চাহটো প্লাষ্টিকত ঢালি দিওঁ, চবেই কৈ আছে প্লাষ্টিকৰ পৰা কেঞ্চাৰ হয়। আৰু আজি কেঞ্চাৰ নৰ্থ ইষ্টত, ইণ্ডিয়াৰ কেঞ্চাৰ কেপিটেলটো হ'ল নৰ্থ ইষ্ট, আৰু নৰ্থ ইষ্টৰ ভিতৰতে অসম সবচে বেছি কেঞ্চাৰ, আৰু অসমৰ ভিতৰতে গ্ৰাম্য কামৰূপত কেঞ্চাৰ বেছি হৈছে। এতিয়া অৱস্থা বহুত বেয়া, ইফালে সাৰ দিয়া পেষ্টিচাইড দিয়া খাদ্য, সাৰুপিটিয়া, কোনোবা বেয়া পাব মানে সাৰুপিটিয়াত থকা মানুহবিলাক আমাক মানে বেয়া পাই কৈছে, নহয় সাৰুপিটিয়াত খেতি কৰাটো মই বেয়া পোৱা নাই, কিন্তু সাৰুপিটিয়াত খেতি কৰি পেলাই পইচা অৰ্জন
কৰিব কাৰণে তৎক্ষণিক মানে ফসলটো ডাঙৰ হ'ব কাৰণে আৰু মানে কোনবা বিলাহী বিলাক পকাব কাৰণে ৰাতি এটা ৰাতিতে পকাব কাৰণে যিবিলাক পেষ্টিচাইড ইউজ কৰিছে তাত মানে মানুহক বহুত মানে বেমাৰী কৰি পেলাইছে। সেইকাৰণে মই আপোনালোককো আহ্বান কৰিম, আমি পিচ আৰু গ্ৰীণ ইউনিভাৰ্চৰ কথা কৈছে আৰু ইয়াৰ লগতে অৰ্গেনিক এটা কেম্পিং এটা হ'ব লাগে। অৰ্গেনিক যেন বহিব, অৰ্গেনিক মাওনাঙ্গে আবাদটো যেন মূলি হেনে নাঙা, বাইনাই হাসারপত্র বাড়া হানো নাঙা, হানাই মানে মোসৌ হাসার বিফাং লাইফাননিফ্রাই সেওনায় হাসার খানসি হাসার আজিকালি মনে আর দিন বুঝলেন নর্থ ইস্টা অর্গেনিক জানাঙ্গ আসামা অর্গেনিক জানাঙ্গ বিবে সরকারনিও গবান থাকা দো যা দুবছর আগতে ভারত সরকার ডোনারত 1,00,000 টাকা দিছে অর্গেনিক করার কারণে, কিন্তু আজি বিভাগীয় বিভাগত যাকে আছে সেই সকলে এই কেম্পিংবিল আরম্ভ করব পারা নাই। আজি এই কারণে অর্গেনিক হওয়া মানে আমার জীবনটো অল্প দীঘলীয়া হওয়া, আমার লড়া ছোৱালী কম বয়সতে এটা ক্যান্সার হয়, ডাঙর ডাঙর বেমার হয়, কিডনি ফেল হয়, স্ট্রোক হয়, প্রেসার হয়, ডায়াবেটিস হয়, বহুত বেমার দিন মানুষরা গলৈদিন দা বিপ্রাই উদাং জানাঙ্গে বা জানাই লোনা সাংগ্রাম জানাঙ্গে দেহায় সলিনা ঠিক জানাঙ্গেন মানগান রাইজেফর আঙ্গল কথা বুঝে সানাসী যেন হিংসানিপ্রাই গজানো থানাঙ্গেন গুবন কথায় যাবাই যেন সমাও সারেন আলাদা রাইজের থাকায় জেনায় জবাকই এনডিবি আবো গভর্নমেন্টজন সাবরাইগাছিনো দঙ জেনবো সাবরাইগাছিনো দঙ ফারসিটিং যেন হা হুনি মনথায়া দাবো মনাকই যাইনি থাকায় বিথাঙ্গন যেন রাইলাইনি গনাম জানেন আর যেন দেহাসারনে বেনে যেন গবান সমাও খোনাইমন উমুক উমুকা যেন হেঙ্কাই গসম মাদে নাথায় বাবইস নামা খোনানো মানবাই বিথাননি খুগাজন নেবে এসেম্বলিও বিথাঙা বুঝে যে হানি মনথাইকে হানসিগন আজন রাইলাইবে থাকেন লামাকে বরনাঙ্গন ওখানে যেন দিন যেন মা গরন্থি মাদ এবার যিনি মানায় ববে জায়গায় বিকে যেন সঙ্গে বরনাঙ্গন যা থাকিয়া যাইবাই হারিয়া জৌগানাঙ্গ হারি জৌগানাঙ্গা হারিয়াও গেনা গরন্থিপ্রা সাফা জানাঙ্গন মজাম জানাঙ্গন মালাইকে মুগৈবা যেন মুগৈ যাগেন মালাইকে হিংসা কলামবা যেন হিংসা যাগেন আর দানি বুঝলেন যারা সাসে বংশিগিরিয়া মহাত্মা গান্ধীয়া মা কলামদমন এম এল এ বিথানো বুঝলেন জেন থেরজন খুন্দুম লুনান গান ব্রিটিশফরকে হোকারনাই আন্দোলন কলামদমন যাই হারিয়া হাবা মাওয়া খামানি মাওয়া মালাইনি সেও সোনানি জাগ্রা হারি যায় বে হারিয়া মালাবাবো মুলুকাও সান্না থানা হায়া দা দিনে যা হাফালা মজা দিনে যা গবানো আবাদ মাও কষ্ট কলামে মানে যায় জবুত মজা দাবো যিনি আখার দো আর যা লাখিনাঙ্গন সবসে গিদির জেনায় যাবাই সলন্তাইকে গোসো হানাঙ্গন আর দেহাকে মজাই লাখিনাঙ্গন দামান গান রাইজোর সবরাইনায় যাগাছিল এনডিবি গেজেও মানে গাছর গাছি থাসারি ফেন নাইগিরফিনে দা বিকে যেন যাতে জানো হওয়া কৌশিটিও যেন দেরাগান গাছা গাছিও যেন দেরাই নয় গোদ গাছা গাছি যেন হারিয়া গবান গাছ গাও খহা জানাবাই থানবাই বাইদিসা যাবাই দা দিন বইব মা লুবেন গর্বনি খায় ফংসেল কৌশে যা কৌশিকে যেন বইব লুবেন মানে গাছানো যেন এনা গরন্থি থাকায় সরকার মানে সাজা হায় মান হায় পানিশমেন্ট হায় আফাদনিফ্রাই এরপনায় যেরবো যাই গরন্থি মাও যাবাই থাকেন বিনি ওংশিয়া বে নয় যে যিনি গেজের গাছা গাছে ফাইনাঙ্গন যেন কৌশিয়ে থানাঙ্গন কৌশিয়ে থানাঙ্গন রাইজের কৌশিয়ে থাকাছে যেন মাবা নয় মাবা মনগেন দা সরবা সরবা বুঝলেন মাস মানসেও সুক্তি যাসিগেন মাস মনেও যাগেন যেন যুগসে যাগেন বৈজন যায় বৈজন যাগেন উমুক যাগেন বেবাদি জীবন নয় রাইজের সরকারা বইকে কৌশে কলামে জেনাকে সুসাঙ্গন আর যেন বিকে লুবেন কৌশে জানি জেনায় জেনাঙ্গন আর বিনি অখানাইনিফ্রাইনে বড় হারিকে মানে গেরেমসা হারি দানাইনি হাবাফারিকে জাগাইনাঙ্গন হারিমু সিবিলাই হারিমু আবাদারি আবাদনি ফরায়গ্রায় ফরায়নাই রাজখান্তি কলামগ্রায় কলামগ্রা গাছিবো গাও গাওনি খামানিকে মানো হানাই মানে থাসারি লাবানাঙ্গন শক্তিয়া মালাবানো যাগমন যেনজনে যাগমন বইজনব মালাবানো যাসিগমন নাথায় যেন মা বুঝলেন যে বিএসসি যে গরন্থি যাবাই বিটিসি যে গরন্থি যাবাই এইবার যে শক্তি যাগান বেহাই যাতে বে গরন্থিয়া যায় বে শক্তিও যিনি সীমায় যেরকিজায় বাড়াইনাঙ্গন লগেছে বাইরেও যাইফর বড় ফিসা থাকবেন বিসনি থাকাইবো মাফা নয় মাফা মনায় রকমনি শক্তি জানাঙ্গন অবলা যেন ফৈগন নয়াবা যেন ফৈয়া যেন সরকারকে স্পষ্ট কলামদেন সরকারা যেন রায়লাইগাছিন দো দাবো দা নাইনে রাইজের গনে গোটো জানো নাঙা গাও খামানিকে মাবাই থা বইব আলো গজানায় সংসার যা গতফরকে বুনে নাঙা রায়নে নাঙা ফাগলা জগলা হানি এসে ধৈর্য হমনা থাকবানো যাবাই অন্যানে ফরেন নব লুবাই নয় নতুয়া থাকা গিদির জানা মালাইকে ফাগলা হান মালাই গাজ্রি বাত্রা বুঝে নব লুবাই নয় ওখানে যা জংখাইলাইনায় সদব থাকে
Merci.